ওরা আমাদের চারজনকে জেলে ভরেছে, আমি ওদের আটজনকে জেলে ভরব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে হাতিয়ার করে এবার কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বাঁকুড়া থেকে শুভেন্দু বলেন, তৃণমূলের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে কোর্টের নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে দেশের বিচার ব্যবস্থাকে অপমান করছেন। আমরা এর বিরুদ্ধে প্রয়োজনে সুপ্রিম কোর্ট অবধি যাব। পাশাপাশি তিনি আরো বলেন, তার কথা অনুযায়ী মিড ডে মিল নিয়েও সিবিআই তদন্ত খুব শীঘ্রই শুরু হবে। এই জেলা থেকে মিনিমাম 8-10 হাজার লোক কলকাতা, রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে এ জিনিস বলতে পারেন সরাসরি জুডিশিয়ারিকে অ্যাটাক করেছে। যারা জেলে গেছে পার্থ চ্যাটার্জি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, তারা কোর্টের নির্দেশে জেলে গেছে। আপনি কাকে ভয় দেখাচ্ছেন? জুডিশিয়ারিকে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্পেসিফিক সেকশনে এফআইআর হওয়া উচিত। আমি এফআইআর দিয়ে জানিয়েছি ওরা করবে না। 3 দিন পরে এসিজিএম কোর্টে করব। এসিজিএম কোর্টে করার পরে প্রয়োজন হলে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে যাব। মমতা ব্যানার্জির এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা এটাই শেষ কথা হিসেবে থাকবে। তার জন্য যা যা করার এই রাজ্যের অপজিশন লিডার গতকালই বলে দিয়েছি, ভারত সরকারের শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান সিবিআই তদন্তের জন্য সুপারিশ করেছেন। যেহেতু পিএম পোষণ 100% ভারত সরকারের টাকা, এক্ষেত্রে রাজ্যের কোনো কনসার্ন লাগে না, সিবিআই ইনভেস্টিগেশন করতে হবে। আজকে শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী বাঁকুড়ার সাংসদ ডাক্তার সুভাষ সরকার তার দপ্তরের পক্ষ থেকে মিডিয়াকে ব্রিফ করে দিয়েছেন যে বিরোধী দলনেতা যে তথ্য প্রকাশ করেছেন এই তথ্য সত্য। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।